আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি ট্রিক শিখাবো, যে ট্রিক্স এর মাধ্যমে আপনার যে কোনো ফটোকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন মাত্র এক ক্লিকে। তো কিভাবে আমি রিমুভ করছি চলুন দেখি। তো প্রথমত আমি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজার দেখুন ওপেন হয়ে গেছে। এবার আমি ওপেন করে নিচ্ছি গুগল। গুগল ওপেন করে এখানে সার্চ করছি REMOVE.BG। এই দেখুন কি লিখলাম, REMOVE.BG। এই কথাটা লিখে সার্চ করব। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা এসেছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর দেখুন ডান দিকে একটাই মাত্র অপশন, তার নাম আছে আপলোড ইমেজ। এখানে এই আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর যে ছবিটা আমি তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছি সেই ছবিটাকে আমি সিলেকশন করে নেব। তাহলে আমি কোনটাকে চাইছি, ধরুন এই এমপিটাকেই চাইছি। তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আপলোডিং হতে শুরু করে দিয়েছে। এবার সরাসরি দেখুন, সিম্পলি দেখুন কত সুন্দরভাবে, কিছু করিনি আমি, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। তো এবার আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমি ডেস্কটপে এটাকে সেভ রাখি, তাহলে আপনাকে দেখাতে পারবো। এই দেখুন সেভে ক্লিক করলাম। এবার দেখুন এটাকে মিনিমাইজ করছি, এই দেখুন ছবিটা, এই দেখুন। আর কিন্তু কোনো তার ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করলে ইউজ করতে পারবো। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।